হ্যালো বন্ধুরা, আজ পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো বন্ধুরা, সকাল থেকে তো ভিডিও করা হয়নি, তো মেয়ে ছেলে দুজনেরই এখানে পুজো দিয়েছিলাম। আগে তো সকালবেলা মা কালী বাবা পঞ্চানন্দর পুজো হয়েছে, এখন দুপুর হয়ে গেছে, এখন রাধাকৃষ্ণের পুজো হচ্ছে। আমি গিয়েছিলাম সকালবেলা মা কালী পঞ্চানন্দ ঠাকুরকে পুজো দিয়ে মামার বাড়ি। তো দিদিমার আজকে নিয়মভঙ্গ ছিল, দিদিমা মারা গেছে আমার বাড়ির এখান থেকে 5-7 মিনিট দূরে। তারপরে বাড়ি এসে দেখি এখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, দেখো তোমরা। তারপরে পূজার পরে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, আর তারপরে বিকাল হয়ে গেছে। দেখো গাজন আসতে শুরু করেছে, এটা প্রথম গাজন, সারাদিন এভাবেই কেটে গেল। আর এখানে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের বউ, আর দেখো আমার মেয়েও এলো, এসে দেখছে গাজন, দেখছে এটা প্রথম। আস্তে আস্তে গাজন আসছে প্রথম এটা। আর ছেলেটারও শরীরটা সকাল থেকে ভালো ছিল না, দুপুরে দেখলাম যে 99-এর ওপরে টেম্পারেচার গায়ে, তো মনটা একটু খুবই খারাপ ছিল। তো কী করব, সামনে অনুষ্ঠান হচ্ছে, তাও একটু বেরোলাম, বেরিয়ে একটু ভিডিও আমি বললাম যে করব না প্রথমে, ও বাবা বলে করো না, তোমাদের দাদা ভিডিও করতে বললো, তো তার জন্য একটু বেরিয়ে করলাম। এই দেখো, এটা প্রত্যেকটা বছরই হয় এখানে, তো এরকমভাবে 2-3টে দল আসবে গাজনের। দেখো তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কী সুন্দর এভাবে করে। তো আমার মেয়েও করে, কিন্তু এবছর বললো মা আমি নাচবো, তো আমি সাজবো না, গাজন সাজবো না এদিকে, ওই জন্য বলি আচ্ছা থাক, তাহলে আর ভাইয়েরও জ্বর, আমাকে সাজানোর জন্য দৌড়দৌড়ি করতে হবে, তো এখন থাক, তোকে সাজতে হবে না, তোকে সন্ধ্যাবেলা আমি ভালোভাবে নাচের জন্য রেডি করে দেব। আর মামার বাড়ি থেকে ভাইয়ের বউ আর ভাই এসছে, মা বাড়ি চলে গিয়েছে, মা বাবা বাড়ি চলে গিয়েছে, ভাই আর ভাইয়ের বউ এসছে, ওরা গিয়ে থাকবে এখানে। আর রাত্রে আছে অনুষ্ঠান, আছে বাচ্চাদের নাচ, আছে গান, আছে তারপরে হবে ফাংশন হবে। আর এই দেখো কত সুন্দর সুন্দর সব বাচ্চারা সেজেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর মা বাবাকে যদি বলি, মা এসো না, আমার তো বিয়ে হয়েছে আজ 13-14 বছর, মাকে যদি বলি যে মা আমার বাড়িতে এসো না, মেয়ে নাচ দেখবে কি গাজন দেখবে, মা বলে যে বছরের প্রথম দিন আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না। তাই মা আমার বাড়ির পাশেই ছিল মামার বাড়ি, কিন্তু তারপরেও মা এলো না, মা চলে গেল মামার বাড়ি। আর তাও মনটা একটু খারাপ, মা থাকলে হয়তো ভালো লাগতো, ছেলেটাকে একটু দেখতো, কিন্তু মা মামার বাড়ি 3 দিন এসেছে, ঘাটের দিনে এসেছে, 3 দিন কাজ হয়েছে দিদিমার, তো সেই জন্য মা বললো মানে আমার শরীরটা ভালো নয়। এই দেখো আর একটা দল ঢুকে গেছে, ওটা ঠাকুর দেবতা নিয়ে হয়েছিল, এটা হচ্ছে সবুজ সাথী, স্বাস্থ্য, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এইসব নিয়ে এটা হয়েছে। দেখো তোমরা, এটা আরও ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সব কিছু হয়েছে। এটা দেখো খিচুড়ি স্কুল, যে বুলগা স্কুলে খিচুড়ি দেয়, সব কিছু এভাবেই হয়েছে। তারপরে 2 টাকা চাল আছে এখানে, মানে বাস্তবটা এখানে পুরোপুরি তুলে ধরেছে এরা, এটা খুবই সুন্দর হয়েছে। সাইকেল পেয়েছে এই দেখো, আর এটা ঘটক ঝাঁটা পাট পেটাচ্ছে এদিকে ক্ষুদিরাম, এটা দেখে, এটা সন্ধ্যাবেলা আর একটা গাজন, ক্ষুদিরামটা দেখে খুবই ভালো লাগলো, সেই পুরোনো দিন বই পড়ার কথা মনে পড়ে গেল। আর এই দেখো ঝাঁসি রানীর লক্ষ্মীবাই ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে, এটা তৃতীয় গাজনের দল। অনেক কিছু আছে এর ভেতরে, তো আমি সবই ভিডিও করতে পারিনি, ছেলেটার শরীর খারাপ বলে আমি যেতে পারিনি ওইদিকে, এখানেই থাক, তখন ছেলে ঘুমাচ্ছিল বলে আমাকে এখানে এদিকেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল, না হলে উঠে ঘুম থেকে উঠে মাকে দেখতে পাবে না, কাঁদবে। এখানে আছে বিধবা বিবাহ, তারপরে আছে ক্ষুদিরাম, আরও 2-1 রকম কী আছে বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাইকে বললাম যাও না একটু ভিডিও করো, বলে না থাক। তারপরে সন্ধ্যাবেলা 8টার দিকে মেয়ে নাচ শুরু হয়ে গেছে, তারপরে ছেলে ঘুম থেকে উঠে একটা কবিতা বললো, আতা গাছে তোতা পাখি, কবিতাটা পুরোটাই বলতে পেরেছে, তো খুবই মজা হয়েছে। এর থেকে বড়রা আছে, তারা কিছু বলতে পারেনি। টাটা বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।